এবছরের মালয়ালম ইন্ডাস্ট্রির আরেকটি সুপার ডুপার হিট প্লে পাপান। আমরা মুখ্য ভূমিকায় সুরেশ গোপী এবং সুরেশকে দেখতে পারছি। মানে সুরেশ গোপী অনেকদিন পরে ইন্ডাস্ট্রিতে ব্যাক করেছে, তাও আবার একটা ব্লকবাস্টার দিয়ে। পাপান পাপান একটি ক্রাইম থ্রিলার মিস্ট্রি মানে মাস মিস্ট্রি টাইপের মুভি। মুভিটির ডিউরেশন প্রায় 3 ঘন্টা, মানে 2 ঘন্টা 45 মিনিট মতো। গল্পটা অনেক এঙ্গেজিং এবং ক্লাইম্যাক্সে গিয়ে আপনার মাথা ঘুরে যাবে এমন একটি গল্প। আমরা গল্পের শুরুতে দেখতে পাই একটা জঙ্গলে একটি গাড়ি পাওয়া যাচ্ছে, গাড়ির পরে একটা গাছের মধ্যে একটা লাশ পাওয়া যাচ্ছে। লাশটা একটা সেলিব্রিটি অ্যাক্টরের, কিন্তু যখন লাশটা ওপেন করা হয় সেলিব্রিটি অ্যাক্টরের না, একটা ড্রাইভারের সেটা হয়। এবং সেই ইনভেস্টিগেশনের দায়িত্ব পড়ে বেঞ্চি নামে একজন পুলিশ ইন্সপেক্টর মানে লেডি ইন্সপেক্টরের হাতে। এবং লেডি ইন্সপেক্টর একটা তার বাবু আব্রাহাম স্যার এক সময় একজন পুলিশ ইন্সপেক্টর ছিল এবং সে একজন রিটায়ার্ড, কিন্তু যে খুনগুলো করছে যে অস্ত্র দিয়ে সে অস্ত্র সম্পর্কে অনেক বেশি মানে পারদর্শী ছিল বা অনেক বেশি জানতো সেই কেসটা সম্পর্কে ওই বেঞ্চি স্যারের বাবা মানে সুরেশ গোপী যে রোলটা প্লে করছে আব্রাহাম স্যার। এখন পাপান এবার বেশির মধ্যে একটা সমস্যা রয়েছে, কী সমস্যা সেটা ভিডিও দেখলে মানে মুভিটি দেখলে বুঝতে পারবেন। এখন বেন্সিকে শেষ পর্যন্ত সেই ক্রাইমের মানে শেষ গুড়ে পৌঁছাতে পারবে, আসলে ক্রাইমগুলো করছে কি সেই জানার জন্য অবশ্যই মুভিটি ZEE5-এর মধ্যে গিয়ে দেখতে হবে উইথ ইংলিশ সাবটাইটেল। হিন্দির আপনি কিছু করার নেই। তো মুভিটার যেভাবে এগিয়েছে গল্প মানে যেভাবে ইমোশনালি বা যেভাবে গল্পটা কন্টিনিউ করেছে ডিরেক্টর জোশি, বেশ ভালোভাবে মেনটেন করে রেখেছে। 3 ঘন্টা আপনি বোরিং ফিল হবেন না। যেভাবে ইনভেস্টিগেশনটা তারা ট্রিটমেন্ট দিয়েছে সেটাও বেশ ভালো। আপনার জ্যাক্স বিজু এখানে মিউজিক দিয়েছে, মিউজিক বেশ ভালো, বিজিএম বেশ ভালো, লোকেশন রিয়েলিস্টিক রাখা হয়েছে, সাসপেন্স রিল ভরপুর রয়েছে মুভিটার মধ্যে। ক্লাইম্যাক্স পর্যন্ত আপনাকে ধরে রাখবে কে আসলে কোনগুলো করছে, কে এর পিছনে রয়েছে সেটা জানার জন্য অবশ্যই আপনাকে সম্পূর্ণ মুভিটি শেষ করতে হবে। কারণ শেষ না করলে জানতে পারবেন না সত্যটা। আপনি হয়তো একে সন্দেহ করছেন বা অনেক একটা সময় আপনি হমকে সন্দেহ করছেন, একটা সময় বেজির হাজব্যান্ডকে সন্দেহ করছেন আসলে কোনগুলো করছে এটাকে। তো এটা জানার জন্য অবশ্যই পাপান ফুল মুভিটি দেখতে হবে। আপনারা যদি অলরেডি পাপান দেখে থাকেন আপনাদের ওপিনিয়ন আমাদের কমেন্ট সেকশনে জানাতে পারেন। আর মানে ইন্ডাস্ট্রির মুভি জানা মুভির আপডেট পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলের সঙ্গে থাকবেন। গুড বাই, টেক কেয়ার, টাটা।